হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই টিউটোরিয়ালের মধ্যে সফটওয়্যার কীভাবে আনইনস্টল করে সেটা এই ভিডিওর মধ্যে শিখবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। এর আগের ভিডিওগুলোর মধ্যে শিখেছি আমরা সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয় বা ইনস্টল করতে হয়। যেমন আমরা উইন্ডোজ ইনস্টল করেছি বা মাইক্রোসফট অফিস ইনস্টল করেছি, এই সফটওয়্যারগুলো ইনস্টল করা তো শিখলাম, বাট আমরা আনইনস্টল করবো কীভাবে? রুকো যারা, সবার করো। ফার্স্ট মেথড, আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করব, সেটিং, এই সেটিং অপশানে ক্লিক করব। আমাদের যা সমস্ত সেটিং সেটা ওপেন হবে। আমরা অ্যাপসে ক্লিক করব, কারণ আমাদের অ্যাপসে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা রয়েছে সেগুলো শো হবে। আমরা মাইক্রোসফট অফিস 2007 আনইনস্টল করব, তার জন্য স্ক্রল করব, নিচে আসব। আমরা দেখা পাচ্ছি যে মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007, আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে নিচে আনইনস্টল অপশান, এই আনইনস্টলে ক্লিক করব, তাহলে আমাদের সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। এইটা আমরা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8.1 আমরা ইউজ করতে পারবো, কারণ উইন্ডোজ 10 আর উইন্ডোজ 8.1 আমাদের সেটিং অপশানটি শো হয়। বাট আমরা উইন্ডোজ 7 আমরা কীভাবে আনইনস্টল করব, কারণ আমরা উইন্ডোজ 7 তো আমাদের এই সেটিং অপশান থাকে না। তার জন্য আমরা সেকেন্ড মেথড আমরা সার্চ মেনুতে ক্লিক করব। সার্চ মেনুতে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ করবো কন্ট্রোল প্যানেল। আমরা এখান থেকেও সার্চ করতে পারবো, বা আমরা ডাইরেক্ট যদি যেতে যাই তার জন্য কী করবো, উইন্ডোজ প্লাস আর প্রেস করবো, তাহলে আমাদের রান কমান্ড ওপেন হয়ে যাবে। আমরা এখানে টাইপ করবো কন্ট্রোল প্যানেল, ওকেতে ক্লিক করবো, তাহলে আমাদের যে কন্ট্রোল প্যানেলটি ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। কন্ট্রোল প্যানেল মিনস আমরা এখান থেকে উইন্ডোজকে কন্ট্রোল করতে পারবো। আমরা নিচে দেখবো প্রোগ্রাম, এই প্রোগ্রামে ক্লিক করবো। প্রোগ্রামে ক্লিক করার পরে আমাদের ফের দুটো অপশান আসবে, একটা ডিফল্ট প্রোগ্রাম, একটা প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স। আমরা প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স এখানে ক্লিক করবো, তাহলে আমাদের প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স অপশানটি দেখিয়ে দেবে। দেখুন আমাদের যে প্রোগ্রামগুলো ইনস্টল করা রয়েছে সেই প্রোগ্রামগুলো এখানে শো হচ্ছে। আমি এখানে অফিস 2007 এটা আনইনস্টল করবো, তাই এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে আনইনস্টল, এই আনইনস্টলে ক্লিক করবো। আনইনস্টলে ক্লিক করার পরে আমাদের এখানে একটা পারমিশন যাবে, আমরা এটাকে ইয়েস করবো। ইয়েস করার পরে আমাদের সফটওয়্যারটি আনইনস্টল হওয়া শুরু হবে। সফটওয়্যারটি আনইনস্টল হওয়া শুরু হলো, আমি এটা ইয়েস করবো। আর ইউ সিওর ওয়ান টু রিমুভ মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007 ফ্রম ইওর মেশিন? আমি এটাকে ইয়েস করবো। ইয়েস করার পরে আমাদের সফটওয়্যারটি আনইনস্টল হওয়া শুরু হবে। এটা শুধু আমরা উইন্ডোজ 7 আমরা ইউজ করবো কন্ট্রোল প্যানেলের মাধ্যমে। আর যারা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8.1 ইউজ করেন, তারা সেটিং থেকে আরামসে আনইনস্টল করতে পারবেন। দেখুন আমাদের অফিসটা আনইনস্টল হয়ে গেছে। এরপর আমরা ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পরে দেখুন আমাদের অফিসটি আনইনস্টল হয়ে গেছে। এভাবে আমরা অফিস সফটওয়্যার আনইনস্টল করতে পারবো, বা আমরা যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারবো। এই ভিডিওটা দেখে আপনার কেমন মনে হলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। মজা আয়া। এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যে বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।